ছোট্ট বন্ধুরা, আজকে আমরা গত ভিডিওর সঙ্গে সামঞ্জস্য রেখে আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। গত ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে শুধু আলোচনা করেছি। অ্যাডজেক্টিভকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ বাক্যে নাউন বা প্রোনাউনের পরিচয় বোঝায়, যেমন আই টেক লিটল সুগার, এ ফুটবল টিম হ্যাজ 11 প্লেয়ার্স। প্রথম বাক্যে লিটল এবং দ্বিতীয় বাক্যে 11, এই দুটো আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ। আরেক রকম অ্যাডজেক্টিভ দ্বিতীয় প্রকার, ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ বাক্যে নাউনের বর্ণনা দেয়, যেমন হিজ ফ্যান ইজ নিউ, এইখানে এই নিউটা হলো ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভ। আরও বিশদভাবে যদি আমরা আলোচনা করি, তাহলে অ্যাডজেক্টিভকে পাঁচ ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ প্রপার অ্যাডজেক্টিভ বা নামবাচক বিশেষণ। যে অ্যাডজেক্টিভ প্রপার নাউন দ্বারা গঠিত হয়, অর্থাৎ প্রপার নাউন থেকেই আসে, তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। যেমন অ্যান ইন্ডিয়ান সিটি, অ্যান অস্ট্রেলিয়ান প্লেয়ার। অ্যান ইন্ডিয়ান সিটি, ইন্ডিয়া এই প্রপার নাউন থেকে ইন্ডিয়ান কথাটা এসেছে, তাই ইন্ডিয়ান এখানে প্রপার অ্যাডজেক্টিভ। অ্যান অস্ট্রেলিয়ান প্লেয়ার, অস্ট্রেলিয়া এই প্রপার নাউন থেকে অস্ট্রেলিয়ান কথাটা এসেছে, তাই অস্ট্রেলিয়ান এখানে প্রপার অ্যাডজেক্টিভ। দ্বিতীয় প্রকারে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করা হয়, তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। এরপরে অ্যাডজেক্টিভ কোয়ালিটি বলে থাকে, এখানে এরপরে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যে অ্যাডজেক্টিভ নাউনের পরিমাণকে প্রকাশ করে, তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যেমন মাছ, ডিটেল, সাম, অল, হুল ইত্যাদি। এরপর রয়েছে অ্যাডজেক্টিভ অফ নাউন নাম্বার। যে অ্যাডজেক্টিভ নাউনের সংখ্যাকে নির্দেশ করে, তাকে নাম্বার অ্যাডজেক্টিভ বলে। যেমন ওয়ান, টু বা হান্ড্রেড, হা ইত্যাদি। এরপর আর এক প্রকার অ্যাডজেক্টিভ রয়েছে, প্রোমিনাল অ্যাডজেক্টিভ। অনেক সময় প্রোনাউন অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়, তাকে প্রোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন দিস ইজ মাই ফ্যান, হি ইজ ইউর ব্রাদার। এখানে মাই এবং ইউর প্রোনাউন দুটি অ্যাডজেক্টিভের মতোই ব্যবহৃত হয়েছে, তাই এদেরকে প্রোমিনাল অ্যাডজেক্টিভ বলে। আজকে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশান বা শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা এরপরের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, তোমরা ভালোভাবে এটা পড়ে আত্মস্থ করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।